Hello friends, welcome to my channel Genius Computer Center online class. So last video te amra word er intro niye discuss korechhilam. So ajke amra ei word document ti practical portion ek ek kore discuss korbo. To normally amra aj home tab er moddhe clipboard group ebong font group ei dutu group ei niye amra discuss korbo. Asha kori apnader ei jinish ti dekhe bhalo lagbe ar bhalo lagle apnara obosshoi মনে করে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই দেবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন, আর কিছু প্রবলেম হলে আপনারা কমেন্ট বক্সে আপনাকে কমেন্ট আমাকে কমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আমরা এই ভিডিওটি শুরু করব ইন্ট্রোর পরে। এই ইন্ট্রোটি আমরা দেখে তারপরে আমরা এক একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো আছে ডিসকাস করতে থাকবো পার্ট বাই পার্ট। ঠিক আছে বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবেন, আর মনে করে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, ধন্যবাদ। আজকে যে পোর্শনটা আছে ট্যাবটা, এই হোম মেনু বা ট্যাবের মধ্যে দিয়ে আমরা যে কটা রয়েছে সব মেনু সেগুলো আমরা এক এক করে ডিসকাস করব। ঠিক আছে বন্ধুরা, তো আমরা আগে সবার প্রথমে ফন্ট পোর্শনটা নিয়ে ডিসকাস করছি। ঠিক আছে, তারপরে এক এক করে আমরা ক্লিপবোর্ডে আসব, প্যারাগ্রাফে আসছি। তো আমরা আগে ফন্ট পোর্শনটা নিয়ে ডিসকাস করছি। ফন্ট পোর্শন করতে গেলে কি, আমি আগে ধরুন লেখাটাকে পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা আমরা নর্মালি ওয়ার্ডপ্যাডেও ডিসকাস করেছি, তো এখানে অত ডিটেলসে দেখাবো না, জাস্ট একটু অ্যাভয়েড করে বেরিয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, এখান দিয়ে যে স্টাইলটা আমরা নিতে চাই এখান দিয়ে আমি নিতে পারি। কার্সার নিয়ে গেলেই আমাকে এখানে কি দেখিয়ে দেবে যেই ফন্টটা আমার ভালো লাগবে সেই ফন্টটা নিতে পারবো। আমি ধরুন ক্যালিব্রি রাখলাম, এখান দিয়ে বাই ডিফল্ট সাইজ 11 করা রয়েছে ফন্ট সাইজ, এখান দিয়েও আমরা বড় ছোট করতে পারি। তো আমরা ধরুন এখানে একটা অ্যাভারেজ সাইজ ধরুন 18 ধরুন নিলাম, যাই হোক। ঠিক আছে, আমার পেজের মধ্যে এটাই ধরুন। তারপরে এটাও বলেছিলাম যে গ্রো ফন্ট মানে পেজের লেখাটা বড় হবে আস্তে আস্তে উইদাউট লিমিট, আর এটা কি স্ট্রিক ফন্ট, এটা ছোট হবে আস্তে আস্তে। ঠিক আছে, তো এরপরে যে ফরম্যাট এটা রয়েছে এটা হচ্ছে কি ক্লিয়ার ফরম্যাটিং। তো ক্লিয়ার ফরম্যাটিং ব্যাপারটা কি সেটা আগে বলে দিই। ক্লিয়ার ফরম্যাটিং কি হলো, এই যে ধরুন আপনি এই লেখাগুলোর সাইজটাকে বড় করলেন, লেখার স্টাইলটাকে ধরুন চেঞ্জ করলেন, যাই করুন না কেন এটা করলে আমার একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি প্রথমে যখন ওয়ার্ড ডকুমেন্ট খুলে যে টাইপ করেছিলাম লেখাগুলো একদম পুরো নর্মাল হয়ে যাবে। তো দেখি পরে, যেই আমি এই ক্লিয়ার ফরম্যাটিং এ গিয়ে একটা ক্লিয়ার ক্লিক করলাম, তো দেখুন এটার সাইজটা 11 আর ক্যালিব্রি বডি যেমন ছিল ডিফল্ট সেরকমই হলো, মানে লেখার সাইজটা 11 ও মানে যেমন ছিল আগে ঠিক সেরকম ফরম্যাটে ও দেখিয়ে দিল। তো আমি এটাকে আনবো, এই যে অপশনটা আছে এখানে গিয়ে ক্লিক করে আবার একটু যেমন ছিল বড় তেমন করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে উপরের এই পোর্শনটা ক্লিয়ার। নেক্সট আসছে কি বি, তো বি এটাও বলেছিলাম আমরা বোল্ড, ঠিক আছে ইটালিক মানে একটু রাইট সাইডে হেলে যাবে, আর ইউ মিন আন্ডারলাইন। তো এখানে ইউ এ আমি ক্লিক করলে আবার রিমুভ হয়ে যাবে, তো ইউ তে ক্লিক করলাম তো আন্ডারলাইন আসবে। এবার বললো আন্ডারলাইনটাকে আপনাকে আরো ভ্যারাইটিস নিতে, ডবল আন্ডারলাইন বা ডটেড আন্ডারলাইন। তো এই আন্ডারলাইনের পাশে একটা ছোট্ট পয়েন্ট আছে, তো এই যে পয়েন্টে গিয়ে আমরা যখন ক্লিক করবো তো এখানে বিভিন্ন ভ্যারাইটিস আসবে, ডবল আন্ডারলাইন, ডার্ক আন্ডারলাইন, ডটেড আন্ডারলাইন, এরকম অনেক অপশন রয়েছে। তো যেটা ভালো লাগবে আপনি সেটা নেবেন। সাপোজ ধরুন আমি এখানে ডবল আন্ডারলাইনটাকে গিয়ে ক্লিক করলাম, তো দেখুন এই পোর্শনটায় আমার কি ডবল আন্ডারলাইন চলে আসবে। তো সাপোজ ধরুন আপনাকে বলা হলো এই যে ডবল আন্ডারলাইনটা নিয়েছেন এটাকে একটু কালার করতে, ধরুন রেড কালার করতে, তো ইয়ার পাশে যে পয়েন্ট আছে এখানে গিয়ে ক্লিক করে এখানে আন্ডারলাইন কালার যে রয়েছে এখান দিয়ে আপনি যেই কালারটা চান এখানে কার্সার নিয়ে গেলে দেখিয়ে দেবে যে কি কালার। সাপোজ আমি রেড চাইছি, তো এখানে গিয়ে ক্লিক করলাম, তো দেখুন বাইরে ক্লিক করে যে আমার এই যে লেখাটা রইলো তার আন্ডারলাইনটা ডবল আন্ডারলাইন আসলো আর এখানে কালারটা রেড হলো। ওকে বন্ধুরা, আবার রিমুভ করতে গেলে সিলেক্ট করে ইউতে ক্লিক করব, দেন আমার আন্ডারলাইন রিমুভ হবে, ইটালিক রিমুভ হবে আর বোল্ডটাও রিমুভ হবে। ওকে, এই তিনটে ক্লিয়ার। স্ট্রাইক থ্রু, স্ট্রাইক থ্রুটা কি বলেছিলাম যে লেখাটা মিডল ওয়াইজ কেটে দেবে। ঠিক আছে, আমরা যেমন ডকুমেন্টে লিখি আমরা নর্মালি আমরা এগুলো নিয়ে ওয়ার্ডপ্যাডে ডিসকাস করেছিলাম, তো এখানে জাস্ট হালকার উপর বলে ছেড়ে দিচ্ছি। তো যে ক্লিক করলাম এখানে একটা মিডল ওয়াইজ কেটে গেল লেখাটা, স্ট্রাইক থ্রু হলো, আবার এখানে ক্লিক করে চলে যাব। এই দুটো নিয়েও আমরা ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে, তাও বলে দিচ্ছি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো আমি ধরুন এখানে শিফট টিপে 90 বললাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, শিফট টিপে আবার প্লাস, শিফট টিপে 0 মানে ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন মানে এ প্লাস বি হোল স্কয়ার করতে চাইছি তো হয়নি। হোল স্কয়ার করতে গেলে আমরা নর্মালি টুটাকে সিলেক্ট করব, এখানে টুটাকে সিলেক্ট করে এটা সুপার স্ক্রিপ্ট এখানে ক্লিক করলে তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার, কিন্তু তারপর দিয়ে আবার যদি লেখা লিখবো উপর দিয়ে হতে থাকবে বলেছিলাম,
তো এটাকে ক্লিক করে আবার আমাকে নরমাল করতে হবে। এবার দেখো নরমাল লেখা হচ্ছে। দেন আমি আরেকটা বলেছিলাম কি H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত, আমরা কি বলেছিলাম পোর্টটাকে সিলেক্ট করে দেব, সুপারস্ক্রিপ্ট ছিল এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলে পোর্টটা নিচে হবে। আবার আমরা 2টাকে সিলেক্ট করব, সুপারস্ক্রিপ্ট ছিল এটা আবার সাবস্ক্রিপ্ট, তাহলে কি আবার ওই একই প্রবলেম। এরপরে যদি আবার কিছু লিখবো তাহলে কি নিচে দিয়ে হতে থাকবে, তো যেটা অ্যাক্টিভ রয়েছে ওটাকে কি আবার এখানে ক্লিক করে রিঅ্যাক্টিভ করে আমরা যদি আবার লিখবো আবার লেখাটা বড় হয়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই কোশ্চেনগুলো আমরা নর্মালি আগে ডিসকাস করেছিলাম। তারপরের যে পোর্শনটা রয়েছে সেটা নিয়ে আজকে বলি, যেটা নাম হলো চেঞ্জ কেস। চেঞ্জ কেস ব্যাপারে কি আগে বলে দিই, সাপোজ ধরুন আপনি এই লেখাটা যে লিখেছেন এত কষ্ট করে টাইপ করলেন, এবার আপনাকে বলা হলো এই যে লেখাটা লিখেছে এটা বললো যে আপনাকে এইটা ভুল হয়েছে ফরম্যাটিং। লাইক এক্সাম্পল আপনাকে বলা হলো এই যে লেখাগুলো আপনি লিখেছেন এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তাহলে এমনি নর্মাল পিপলরা কি করবে, এই যে বললো আপনি এত কষ্ট করে লিখলেন বললো যে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তাহলে কি করতে হবে আবার এখানে লেখাটাকে কেটে, সাধারণ মানুষরা কি করবে লেখাটাকে কেটে আবার ক্যাপস লক অন করে দেন প্রথম দিয়ে আবার টাইপ করবে। ঠিক আছে, তো আমরা যারা কম্পিউটার নলেজ রয়েছে যাদের, তাদের জন্য আমরা আরো যাদের কম্পিউটার নলেজ রয়েছে তারা কি এই জিনিসটা করবে না কখন, তো আমরা সেটা বুঝিয়ে দিচ্ছি কি যদি বলে আপনাকে এগুলো বড় হাতে লেখা লিখতে, কিছু না সিলেক্ট করবেন পুরো লেখাটা যতটা আছে সিলেক্ট করে, এই চেঞ্জ কেস যে আছে এখানে গিয়ে ক্লিক করে আপনি আপার কেস করবেন, যে আপার কেস করলেন তো কি হলো অল আর ক্যাপিটাল লেটার, এখানে একটাও আপনি স্মল লেটার দেখতে পাবেন না, অল আর ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার। আবার বললো যে এটা যদি সাপোজ বললো যে আরে এটা বড় হাতের হবে না ছোট হাতের হবে সমস্ত লেখা, তাহলে কোনো অসুবিধা নেই, এখানে যাবেন যে যেমন আপার কেস করে ক্যাপিটাল লেটার হয়েছিল ঠিক সেরকম লোয়ার কেস করে দিলেন অল আর স্মল লেটার, এখানে সমস্ত লেখা স্মল লেটার, এখানে একটাও ব্লক লেটার বা ক্যাপিটাল লেটার পাবেন। আবার এখানে গিয়ে যদি সেন্টেন্স কেস করে থাকেন তাহলে সেন্টেন্সের ফার্স্ট লেটার যেটা আছে আমার এখানে সেগুলোই কিন্তু ক্যাপিটাল লেটার দেখাবে। ঠিক আছে, আবার এখানে গিয়ে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, যেমন ওয়ার্ডের ডব্লিউটা, ইজের আইটা, বুটিং এর বিটা, ওয়েনের ডব্লিউটা, ভি ডব্লিউটা, স্টার্টের এসটা, আওয়ারের ওটা, মানে প্রত্যেকটা ওয়ার্ড যে আমরা লিখেছি সেটার ফার্স্ট লাইনটা আমার কি ক্যাপিটাল হবে। ইভেন যদি একটা লেটার থাকে তাহলে সেটাও ক্যাপিটালই দেখাবে, যেমন এখানে এ রয়েছে তাহলে ও এটাও দেখাবে ক্যাপিটাল লেটার। এরপরে লাস্ট ওয়ান কি আছে, টুগল কেস। টুগল কেস কেই করব, প্রথমে স্মল বাকিগুলো ক্যাপিটাল, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে স্মল লেটার বাকিগুলো ক্যাপিটাল, কিন্তু এই ফরম্যাটে আমরা কখনোই লিখি না, আমরা নর্মালি কোনো অ্যাপ্লিকেশনটা দুটো ফরম্যাটে করে থাকি আপার কেস অথবা সেন্টেন্স কেস, তো আমরা ধরো এটাকে সেন্টেন্স কেস করে দিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই চেঞ্জ কেস ব্যাপারটা পুরো ক্লিয়ার। আচ্ছা, এই পোর্শনটা অতটা তেমন ইম্পর্টেন্ট না, আমরা আগের ক্লাসেও বলে দিয়েছিলাম যে কোনো কিছু লেখাকে হাইলাইট করতে চাইলে এরকম ভাবে আমরা লেখার পেছনটা জাস্ট একটু হাইলাইট কালার হলো, ওকে। আর এটাও বলেছিলাম টেক্সট কালার বা ফন্ট কালার, এখানে গিয়ে আমরা যে কালারটা নিতে চাই এখান দিয়ে আমরা কালারগুলো নিতে পারবো, বলেছিলাম যে ক্লিক করলে কালারটা চলে আসবে। ঠিক আছে, আবার আমরা নর্মাল করতে গেলে এখান থেকে অটোমেটিক করে দেবো। ঠিক আছে, তাহলে ফন্ট পোর্শনে যা ছিল সবগুলো ক্লিয়ার বন্ধুরা। নেক্সট আসছি আমরা কি এই ক্লিপবোর্ড পোর্শন, ক্লিপবোর্ড পোর্শনে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি কপি যদি করতে চাই তো কপিতে গিয়ে ক্লিক করব, দেন কার্সারটি আমাকে বললো যে লাস্টে রাখো, তাহলে আমি ধরুন কার্সারটাকে একদম লাস্টে রাখলাম, রেখে এবার বললো যে ধরুন এখানে পেস্ট করতে, পেস্টে গিয়ে আমরা একটা ক্লিক করলাম, তো দেখুন ওয়ার্ড ইজ বুটিং যেটা ছিল এটা কপি হয়ে এখানে চলে আসে। ঠিক আছে, এগুলো নর্মালি আমরা আগের ক্লাসেও বলে দিয়েছি, তাও আজকে তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঠিক আছে যেন আপনাদের কাছে থাকে। তো আবার এটা যেমন বললো যে এটা এখানে হবে না এটা উপরেই হবে, তো এটাকে কাট মানে মুভ করবো, তাহলে আমি এই লেখাটাকে সিলেক্ট করে কাট করলাম, মানে আমি কেটে নিলাম ওখান দিয়ে, কেটে নিয়ে কার্সারটাকে এখানে রেখে আমি জাস্ট পেস্টে গিয়ে একটা ক্লিক করলাম, তাহলে কি হলো পাশাপাশি দুটো চলে আসলো লেখা। ওকে বন্ধুরা, এবার ধরুন এই দুটো লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি যে কোনো একটা স্টাইল নিলাম অ্যালজেরিয়ান। ঠিক আছে, তো অ্যালজেরিয়ান লেখাটা এখানে স্টাইলটা নিলাম। এবার ধরুন আপনাকে বলা হলো এই পোর্শনটাকেও অ্যালজেরিয়ান নিতে হবে, তো আমি কি করবো এখানে আমি সিলেক্ট করেছি লেখাটাকে, সিলেক্ট করে দেন ফরম্যাট পিনটা, আমি অন্যটাকে একই ফরম্যাট করতে চাইছি, তাহলে এখানে ফরম্যাট পিনটা রেখে ক্লিক করে যেই পোর্শনটা চাইছি আমি ধরুন এই পোর্শনটা চাইছি, দেখুন একটা ব্রাশের মতো আসলো, এটাকে ধরে একটু ড্র্যাগ করে দেবো, টেনে দেবো যতটা পোর্শন চাইছি, এতটা চাইছি ছেড়ে দিলাম, তাহলে দেখুন এতটা এই স্টাইলে লেখাটা চলে আসবে অ্যালজেরিয়ান। আবার ধরুন আপনি নিচের এই টাইম অফ রুটিং যেটা আছে এই পোর্শনটাকেও এই লেখাটাই চাইছেন, তাহলে কি এই স্টাইলটা আবার ফরম্যাট প্রিন্টারে যাবেন, গিয়ে আবার দেখুন এখানে সামনে যে আসলো ব্রাশের মতো এটাকে ড্র্যাগ করে ধরে টেনে দিলাম, এই যে টেনে দিলাম দেখুন এখানে ওই স্টাইল করে চলে আসলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ক্লিপবোর্ড পোর্শনটাও আশা করি বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা প্যারাগ্রাফ পোর্শন, স্টাইল এবং এডিটিং এগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে,
ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা অন্তত লাইক দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।